হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলার। তো বর বেরিয়ে গেছে সকালে, আর তারপরে এখানে মানে যেহেতু বর বেরিয়ে গেছে আর বৃহস্পতিবার ছিল, প্লাস সরস্বতী পুজো ছিল, প্রজাতন্ত্র দিবস ছিল, সব কিছু একসাথেই, তো বৃহস্পতিবারের জন্য মেনলি আমি বাজারে এসেছি। তো ওখানে ফুল নিলাম, আর বর নেই বলেই মেয়েকে সাথে করে নিয়ে এসেছি। ফুল নেওয়ার পর এখানে একটুখানি মাছ নিয়ে নিলাম, সেরকম মাছ ভ্যারাইটি ছিল না, তো আমি একটুখানি চিংড়ি মাছই নিয়ে নিলাম। আর ইচ্ছে হচ্ছে ইলিশ মাছ নিতে, বাট পকেটে কুলোলো না, স্বাদ থাকলেও সাধ্যে হলো না, তো সেই কারণে একটুখানি চিংড়ি মাছ নিয়ে আমি চলে এলাম বাড়িতে। ভীষণ তাড়াহুড়োতে আজকে রান্না করেছি। এখানে হচ্ছে একটু বড় বড় সাইজের চিংড়ি, গলদা চিংড়ি, মালাইকারি, মানে করতে অনেক কিছু জিনিস লাগে, তো সে সমস্ত আমার কাছে নেই, ওই জন্য একটু সর্ষে বাটা, রসুন, টমেটো দিয়ে চিংড়ির ঝাল করে দিয়েছি। তাড়াহুড়োতে করেছি কারণ মেয়েকে নিয়ে একটু যাবো, বেরোবো। এখানে বেগুন ভাজা করেছি, মেয়ের চিংড়ি মাছ, এটা হচ্ছে কাল আগের দিনের বাঁধাকপি গরম করে রেখেছি। এখানে হচ্ছে ডাল, আর হাঁড়িতে হচ্ছে ভাত, আর আলু আলু ভাতে দেওয়া আছে। তো এই হচ্ছে আজকের মেনু। এখন বেজে গেছে 12টা। এর মধ্যে হচ্ছে সকালে উঠে বাজার গিয়ে স্নান করে পুজো করে রান্না করে কাপড় মেলে, মানে যাবতীয় যা কাজ, বিছানা তোলা থেকে শুরু করে মেয়েকে খাওয়ানো, তারপরে স্নান করিয়ে জামাটা পরিয়েছি। এবার ওকে রেডি করবো, আমি রেডি হবো, আর ঝাট করে বেরিয়ে যাবো। তো আমরা রেডি হয়ে গেছি, আমি সিম্পল একটা কুর্তি পরেছি, ভাবছিলাম শাড়ি পরবো, তারপর ভাবলাম ও মিষ্টিকে যদি কোলে টোলে নিতে হয় শাড়ি পরে মানে অতটা সামলাতে পারবো না, শাড়ি, ব্যাগ, মিষ্টি, তারপরে ওই জন্য এটা পরলাম। আর মিষ্টি এসে সিম্পল টপ অ্যান্ড প্যান্ট পরছে, যেরকম ও পরে, ওকে ফ্রক পরতে বললাম, ও পরবে না, আর ফুল হাতা পরায়নি কারণ বেশ গরম গরম লাগছে, তাই না? গরম লাগছে না শোনা? তো আজকে মা আর মেয়ের আউটিং, চলো বেরিয়ে আসি, আমি আর মিষ্টি যাবো আজকে, চলো চলো বেরিয়ে পড়ি। বাড়ি এসে মেয়েকে স্নান করানো, পুজো করা, মানে বৃহস্পতিবারের পুজো, আমি বাড়িতে কিন্তু সরস্বতী পুজো দিইনি, সমস্ত কিছু করিয়ে মেয়েকে একটু খাইয়ে টাইয়ে রেডি করে রান্না করে সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি। প্রথমেই এলাম হচ্ছে আমার মেয়ের স্কুলে। তো মেয়ে যে স্কুলে পড়ে সেটা হচ্ছে বহরমপুরে, যারা তারা তো চিনবে, লাধুরাম তোষনিওয়াল সরস্বতী শিশু মন্দির। তো এইখানে মেয়ের স্কুলে এলাম, এসে অনেক রকম এই যে সবাই হাতের কাজ করেছে, সুন্দর লাগছে চারিপাশটা দেখতে, তো সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমারও দেখতে বেশ ভালোই লাগছিল, আর মনে পড়ে যাচ্ছিল নিজের স্কুলবেলার কথা। আজকে কিন্তু আমাদের মা আর মেয়ের অনেকটা প্ল্যানিং আছে, মানে এখানে কিছুটা হচ্ছে ঠাকুর দেখবো, ঠাকুর দেখে মানে খুব বেশি স্কুলে যাব না কারণ স্কুলগুলোতে খুব ভিড় হবে, তো আর টুকটুক ভাড়া দিতে মানে হবে অনেক, তো সেই জন্যই মোটামুটি অল্পের মধ্যে একটু ঘোরাফেরা করেছি। আর তারপরে আমরা একটুখানি যাব একটা দোকানে মেয়ের কিছু মানে শীতের, এখন তো শীতটা কমে এসেছে, তো জাস্ট ফুল হাতা যেগুলো টি শার্ট টাইপের হয় না, মানে টপ টাইপের, সেরকম একটু কেনার খুবই দরকার। তবে এখন হাতে টাকা পয়সাও একদমই নেই, তবুও মানে এটা একদমই দরকার, মেয়ের জন্য তো কিনতেই হবে, সেই জন্যই আর কি ঠাকুর দেখে ফেরার পথে একটুখানি গেছিলাম হচ্ছে দোকানে ওই মেয়ের জামা কিনতে। আর এরপর হল ঘরে ঠাকুর দেখে নিচে নেমে এলাম, তো নিচের যে প্লে গ্রাউন্ড, তো সেখানে তো বুঝতেই পারছো এখান থেকে খেলা সে কিছুতেই ছাড়বে না, অনেকক্ষণ খেলে টেলে মন ভরে, তাও মন ভরেনি, জোর করে বুঝিয়ে বাঝিয়ে নিয়ে এলাম। আর আমরা এখানে এসেছি এই দোকানে কয়েকটা জিনিস বললাম যে কিনতে, তো এখানে একটা ঘটনা ঘটেছিল আসলে, যে একজন সেলসম্যান বলে তো ওদেরকে, যে ভাইটা ছিল, তো আমি যাই মানে যেখানেই যাচ্ছি ও আমার পেছন পেছন যাচ্ছে, মানে আমাকে এমনভাবে অদ্ভুতভাবে ফলো করছিল যে
আমার খুব অকওয়ার্ড লাগছিল, মানে কি ভাবছিল যে আমি কি মানে কোনো কিছু জিনিস নিয়ে নেব, মানে চুরি করে নেব, এরকম একটা ভাবছিল কেন কি জানি। মানে আমার গেট আপটা কি সেরকম ছিল, হয়তো আমি বেশি সেজেগুজে যাইনি, মানে কি বলবো, একটু দেখে হয়তো গরিব গরিব লাগছিলো। আর আমি অবশ্যই আমি গরিব, সেটা নিয়ে কোনো আমার লজ্জা নেই, কিন্তু তাই বলে কি মানুষ এরকম বিহেভ করবে, মানে জানি না, গরিব হওয়াটা কি পাপ বা অন্যায়, সে কি চুরি করে নেবে, মানে কেমনই একটা বিহেভ, আমার জাস্ট একদমই ভালো লাগেনি। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, তো সে কারণে আমি ওখান থেকে জিনিস যেটুকু নেওয়ার ছিল নিয়ে চলে এসেছি, আর বেশি জিনিস দেখিনি। তো তারপরে আমরা এখানে মা মেয়েতে চলে এসেছি একটুখানি চাউমিন খেতে। তো এই যে আমাদের চাউমিনও এসে গেছে, আর এবার চাউমিন খেটে চলে যাব সোজা বাড়ি। তো মেয়ে হচ্ছে এই খেলনাটা কিনেছে, তো খেলনা কিনতে গিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো। আর চলো দেখাই কী কী কিনলাম। তো মেয়ের জন্য কিনেছিলাম হচ্ছে এই দুটো ড্রেস, এই একটা টপ, দেখতেই পাচ্ছ ফুল হাতা একটা টপ, আর তার সাথে এই একটা প্যান্ট, এই যে একটা টপ একটা প্যান্ট, আর এখানেও হচ্ছে একটা টপ আর এই একটা প্যান্ট, সুইট ড্রিমস, এই যে বেশ। আমি কিন্তু মানে দুটো আলাদা, এগুলো সেট নয়, আলাদা আলাদা কিনেছি, বাট দেখো বর্ডারগুলো এমন ম্যাচ হয়ে গেছে। আর দাম দেখবে, দাম কিন্তু অনেক কমে পেয়েছি, 125 টাকা, আর কমে পেয়েছি বলেই আমি দুটো টপ কিনেছি, নইলে আমার একটা টপ আর একটা প্যান্ট কেনারই প্ল্যানিং ছিল। ঘুরে এসে গেছি বাড়ি, আর মিষ্টি ওর খেলা নিয়ে খেলা শুরু করে দিয়েছে, চলো ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হই। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হওয়ার পর বর এসেছিলো, বরকে খাইয়েছি, মেয়েকে খাইয়েছি, আমি আর ভাত খাইনি, কারণ আমি ওই চাউমিনটা খেয়েছিলাম না, আমার পেট ভরে গেছে। তারপরে এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার স্কুলে, আমি যে স্কুলে পড়তাম কাশিশরীতে, তা চলে এসেছি, অনেক বছর পর আমার স্কুলে এলাম। মোটামুটি আমি আমার স্কুল এসেছিলাম হচ্ছে 2018-তে সরস্বতী পুজোতে, তারপরে আর যাওয়া হয়নি। তো এই 18-র পরে এবার গেলাম 23-এ, মানে মাঝে 19, 20, 21, 22 চার বছর যায়নি, চার বছর পর এলাম সরস্বতী পুজোতে স্কুলে। বেশ ভালো লাগলো দেখতে, আর অনেক কথা মনে পড়ছিল, যেটা হয়, হওয়াটা স্বাভাবিক। সন্ধ্যাবেলায় আসলে বেরোনোর আর সেরকম ইচ্ছে ছিল না, তবে আমার আমার কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ করছিল সারাদিন ঘুরে ঘুরে, মানে যাই হোক শরীরটা এমনিতেও খারাপ ছিল, তারপর খারাপ করছিল। তো বর বললো চলো ঘুরে আসি, ভাবলাম সবাই মিলে ঘুরতে গেলে একটু ভালোই লাগবে, সেই কারণেই আসলে যাওয়া। তো স্কুল থেকে যখন বেরোচ্ছি আমার এক বান্ধবীর সাথে দেখা, সে বান্ধবী আমাকে বলছে কী রে তোকে এরকম লাগছে কেন, আমি বললাম আসলে শরীরটা খারাপ বলে ওই রকম লাগছে হয়তো। তারপরে ধরো একদমই সাজিনি, মানে লিপস্টিকটাও পরিনি, জাস্ট চলে গেছি, মানে চুলটা ঠিকভাবে আঁচড়ায়ওনি, দিনে যেরকম ছিল সেরকমই একটা বিনুনি বেঁধে সিম্পলভাবেই চলে গেছি। সবচেয়ে বড় কথা কানেরটাও পরতে ভুলে গেছি, মানে জাস্ট যেতে হয় গেছি এরকমভাবে, তার ওপর ছিল গায়ে চাদর মুড়ি দেওয়া, তো বুঝতেই পারছো আমাকে কেমন লাগবে। ও বলছে তোকে এরকম লাগছে কেন, আমি আসলে শরীরটা খারাপ তো হয়েছে না। তো যাই হোক ভালো লাগলো, সেই বান্ধবীর সাথে দেখা হলো। তবে সেই বান্ধবী কিন্তু আমার মানে স্কুল ফ্রেন্ড নয়, সেই বান্ধবী হচ্ছে আমরা একসাথে টিউশন পড়তাম। তো এখানে হচ্ছে এটা আমাদের স্কুলের প্রদর্শনী, বেশ ভালো লাগছিলো জিনিসপত্র, আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে, একটা পাখির বাসা, বাবুই পাখির বাসা যেমন হয় সেরকম টাইপের একটা। আর সরস্বতী পুজো মানেই তো বাঙালির কাছে কাইন্ড অফ ভ্যালেন্টাইন্স ডে, তাই না? তো আমারও মনে পড়ছিল যে সরস্বতী পুজোর দিন আগে কী না এক্সাইটমেন্ট ছিল, আর এখন সেসব কোথায় হারিয়ে গেছে। তো এখানে এলাম স্কোয়ারে, এই যে এটা মনে হয় 2 বছর আগে করা হয়েছে, তো আমি সামনে থেকে এই প্রথমবার এসে দেখলাম, মানে এমনই মানুষ আমি। তো এই যে এখানে আমি অসুস্থ, আমি দেখতেই পাচ্ছ। তো এখানে স্কোয়ারে একটু মেয়ের সাথে খেলাটেলা করে তারপরে আমরা আবার এসেছিলাম একটু মোগলাই খাওয়ার জন্য, বহরমপুরে নির্মল রেস্টুরেন্ট, এখানে মোগলাইটা ভালো করে, তো আমরা আজকে ডিনারে এই মোগলাইটা খেয়েছি। তো এই যে চলে এসেছিলো মোগলাই, আর আমি বাবা হচ্ছে এই যে মানে কাটলারি যে সেটগুলো মানে কাটাফাটা দিয়ে না কাটতে, মানে কি বলবো, একবার এতই এক্সপার্ট যে কাটতেই পারি না, কাটতেই পারি না। তো আমি এইভাবে কাটতে দেখছি, দেখে বর এত বদমাইশ, বর বলছে যে চলো তোমার এবার ভিডিও করি যে তুমি কীরকমভাবে খাচ্ছ।
আর আমি ভেবেছিলাম রাত্রে মেয়েকে এসে একটুখানি পাস্তা করে দেব, ও পাস্তা খেয়ে নেবে। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে, ও মানে মোগলাই খেতে চাচ্ছিল এবং আমি পুরোটা শেষ করতে পারিনি, আমার থেকে হাফ ওকে দিয়েছিলাম। যদিও বাচ্চাদের জন্য এটা খাওয়া একদমই ভালো না, প্রচণ্ড অয়েলি। বাচ্চাদের কি, বড়দের জন্যও খাওয়া ভালো না, বাচ্চাদের জন্য আরও ভালো না, অয়েলি। তবুও একটা দিন খেতে চাচ্ছিল বলে দিয়েছি। তো এটাতে আমাদের সবারই পেট ভরে গেছিলো। তো খাওয়া দাওয়ার পর আবার এসে বাড়িতে জাস্ট সিম্পল রেস্ট নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করব। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার কাল নতুন দিন নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে।